আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে শিল্প সংস্কৃতি। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023। তো আজকে আমি আমাদের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো, তৃতীয় ধাপটি নিয়ে। আমি অলরেডি প্রথম আর দ্বিতীয় ধাপ নিয়ে দুটি ভিডিও শেয়ার করেছি, সেগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো তৃতীয় ধাপ, তৃতীয় কর্মদিবস 5 ঘন্টা বা 300 মিনিটের। তো এখানে শিক্ষার্থীরা বন্দে গন্দে ছন্দের রীতিতে প্রদর্শনী আয়োজন করার জন্য শ্রেণী শিক্ষক প্রস্তুত করবে। তো বন্ধুরা, তোমাদের এই টাইটেল অনুযায়ী এখানে যে থিমটি আছে, এই থিমটি অনুযায়ী তোমাদের ক্লাসরুমগুলো ডেকোরেশন করতে হবে। তো বন্ধু খাতা, মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড শ্রেণীকক্ষে প্রদর্শনীর ব্যবস্থা করবে। তো তোমাদের বন্ধুদের খাতা, মাটির ফলক এবং তোমরা যে বিজয় দিবসের শুভেচ্ছা কার্ডগুলো তৈরি করেছো প্রথম ধাপে, সেগুলো তোমাদের প্রদর্শনীর জন্য ব্যবস্থা করবে। তো এখন আমি দেখাবো মাটির ফলক তোমরা কীভাবে তৈরি করবে। সেটা নিয়ে তোমাদের টেক্সট বুকে কিছু স্টেপ দেওয়া আছে, তো চলো সেগুলো দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের 46 নম্বর পেজে তোমাদের এখানে মাটি ফলক তৈরি করতে কি কি লাগবে এবং কিভাবে করবে সেটি নিয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। তো প্রথমে তোমাদের মাটি ফলক তৈরি করতে লাগবে আঠালো মাটি, চোখে থাকা মাথার একটি ছুরি বা বাঁশের ছোট ফলা, কালি ছাড়া বল পয়েন্ট কলম, একটি স্কেল, পানি রাখার পাত্র, হাত মোছার ন্যাকড়া। এখন আমরা দেখবো তোমরা কিভাবে মাটি ফলক তৈরি করবে। মাটি থেকে যতটা সম্ভব অন্যান্য উপাদান, নুড়ি, আগাছা, ঘাস ইত্যাদি বেছে ফেলে দিতে হবে। যে কোনো শিল্পকর্ম তৈরির আগে তার একটি খসড়া নকশা তো করা জরুরি। বন্ধু খাতায় আমরা একটি খসড়া নকশা করে নিব। নকশায় সঠিক মাপ উল্লেখ করতে পারলে খুব ভালো হয়। প্রতিটি কাজ সে নকশা অনুসারে করার চেষ্টা করব। একটি মাটির দলা দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে তা ভালোভাবে মাখাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন এই পানির পরিমাণ বেশি না হয়ে যায়। মাটি বেশি নরম হয়ে গেলে কাজ করতে অসুবিধে হয়। মাখাতে মাখাতে যখন দেখা যাবে মাটি আর হাতে লেগে থাকছে না, তখনই বোঝা যাবে মাটিগুলো এখন কাজের জন্য উপযোগী হয়েছে। প্রথমে আমরা মাটি দিয়ে ছোট ছোট বল বানিয়ে সেগুলো হাতের আঙ্গুল দিয়ে টিপে টিপে একটা চ্যাপ্টা ফলক বা স্ল্যাব তৈরি করব। ফলকটির উপরে অংশ আমরা স্কেল দিয়ে অথবা বাঁশ বা কাঠের ছোট টুকরো দিয়ে সমান করে নিতে পারি। এই ফলকটার নাম হবে বেস স্ল্যাব বা ভিত্তি ফলক, অর্থাৎ স্ল্যাবটার উপর আমরা নকশাটি বসাবো। স্ল্যাবটার উপরের দিকে আমরা দুটো ছোট ছিদ্র করে নিব, যাতে পরবর্তীতে সে ছিদ্র দিয়ে সুতা ঢুকিয়ে তা ঝোলানোর উপযোগী করতে পারি। আমাদের বেস স্ল্যাবটার সাইজ হবে ন্যূনতম দৈর্ঘ্যে 6 ইঞ্চি, প্রস্থে 4 ইঞ্চি আর 1 ইঞ্চি পুরুত্তরের। ঠিক বেস স্ল্যাবের মতো আমরা আরেকটি স্ল্যাব তৈরি করব, যার নাম হবে কাটিং স্ল্যাব। এইটার সাইজ হবে ন্যূনতম 6 ইঞ্চি, প্রস্থে 4 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি পুরুত্বের। আমরা কাটিং স্ল্যাব থেকে আমাদের প্রয়োজনীয় নকশাগুলো কেটে নিব। আমরা এবার কাগজের উপরে ইচ্ছে মতো নকশা, যেমন ফুল, পাতা, পাখি ইত্যাদি এঁকে দিব। আঁকার সময় আমরা খেয়াল করে এমনভাবে মেপে করব যেন সম্পূর্ণ নকশাটা বেস স্ল্যাব থেকে বড় না হয়ে যায়। এবার কাগজের নকশাটা কাটিং স্ল্যাবটার উপরে রেখে কালি ছাড়া বল পয়েন্ট দিয়ে হালকা চাপ দিয়ে কাটিং স্ল্যাবের উপরে ছাপ দিয়ে এঁকে নিব। তারপর চোখা মাথার একটি ছুরি বা বাঁশের ছোট ফলা দিয়ে নকশাটা কাটিং স্ল্যাব থেকে কেটে নিব। এবার কেটে নেওয়া নকশাগুলো পরিকল্পনা অনুসারে বেস স্ল্যাবটার উপর বসানোর পালা। তবে বসানোর আগে একটি জরুরি কাজ করতে হবে, তা হলো নকশাগুলো পিছনের অংশে আর বেস স্ল্যাবের যে অংশে নকশা বসাবো সেই অংশে ছুরি বা বাঁশের ফলা দিয়ে কিছু আঁচড় কেটে দিব এবং অল্প মাটি মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে নিব, যাতে নকশার টুকরোগুলো বেস স্ল্যাবটার সাথে ভালোভাবে আটকে যায় এবং শুকানোর পরে তা ছুটে না যায়। নকশাগুলো ফলকটি তৈরি হয়ে গেলে তা ছায়া শুকিয়ে নিব, অন্তত 2 দিন শুকাতে হবে। নকশাগুলো ফলকটি শক্ত হয়ে গেলে আমরা পছন্দ মতো রং করতে পারবো। তবে প্রথমটা একটা সাদা রঙের প্রলেপ দিয়ে নিয়ে অন্য রঙগুলো উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। রং দেওয়া হয়ে গেলে আবারও ছায়ার ফলকটি শুকিয়ে নিব।
তবে চাইলে রং না দিয়েও তা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো বন্ধুরা এখানে তোমাদের ছবিগুলো দেওয়া আছে, কিভাবে তোমরা তোমাদের ফলকটি তৈরি করবে। তো বন্ধুরা এভাবেই স্টেপগুলো অনুযায়ী তোমরা কাজ করে তোমাদের মাটির ফলকগুলো তোমরা তৈরি করতে পারবে। এবার আমরা আমাদের পরের প্রশ্নগুলোতে চলে যাই। তো বন্ধুরা এখানে বলা আছে তোমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ বা ডিসপ্লে পরিবেশন করবে। তোমাদের দ্বিতীয় ধাপে না সরি প্রথম ধাপে বলা হয়েছিল তোমাদের নাট্যাংশ ডিসপ্লে তোমরা নির্ধারণ করবে এবং সেগুলো নিয়ে পরিকল্পনা তোমাদের টিচারের কাছে জমা দিবে। তো প্রতিটি দলের পরিবেশনা অন্য কোনো দলের সদস্য ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল বা টিচারের বা অন্য কারোর ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা এভাবেই তোমরা তোমাদের তৃতীয় ধাপ বা তৃতীয় ধর্মবিষয়ের কাজগুলি শেষ করতে পারবে। তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।